এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এদেশের বরণ্য দাঁড় ইসলাম প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আল্লাম হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দাওয়াত বরকাতুহু। হযরত মাওলানা নজরুল ইসলাম তারা সেখানে বলেছে যে প্রথম নম্বর যে নিউজিল্যান্ড, এরপরে হচ্ছে আয়ারল্যান্ড, এরপরে হচ্ছে স্কটল্যান্ড, এরপরে হচ্ছে ফিনল্যান্ড, এইভাবে তারা তালিকা করছে। 147 নম্বরে পড়েছে সৌদি আরব। সৌদি আরবের মতো দেশ যদি ইসলাম প্র্যাকটিস করতে 147 নম্বরে হয় তাহলে আমাদের দেশের অবস্থা কি? স্বভাবতই প্রশ্ন জাগে, এই দেশগুলো তো মুসলিম দেশ নয়, তারা ইসলাম প্র্যাকটিস করে কিভাবে? তখন তারা সার্ভে করার জন্য চায়নাতে গিয়েছে এবং চায়নাতে যেহেতু সারা দুনিয়ার হোলসেল ব্যবসা করা হয়, তারা সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করেছে, মুসলিম মুসলমানরা যখন তোমাদের কাছে মাল কিনতে আসে তখন তোমাদেরকে কি বলে? তখন তারা বলছে, মুসলমান ব্যবসায়ী আসার পরে প্রথম জিজ্ঞেস করে নামাজের জায়গা আছে কিনা, এরপরে জিজ্ঞেস করে হালাল খাদ্য আছে কিনা, এটা ভালো না বাদ ভালো, কিন্তু 3 নম্বরে যখন বলে মাল কিবা 2 নম্বরই টাক লাগাইবা 1 নম্বরই, এটা ভালো কাজ কি বলেন আপনারা? ঠিক একইভাবে তারা বলছে, ইউরোপটাকে যখন কোন ব্যবসায়ী আমাদের কাছে আসে তখন এরা হারাম হালালের তোয়াক্কা করে না, যেহেতু এটার ইমান নাই, কিন্তু ওরা বলে তুমি ভালো মাল দিবে ভালো দাম নেবে। এই যে হুকুকুল ইবাদ আমরা নষ্ট করেছি, আপনারা দেখছেন রাস্তা ইসলাম এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এদেশের বরণ্য দাঁড় ইসলাম প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আল্লাম হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দাওয়াত বরকাতুহু। হযরত মাওলানা নজরুল ইসলাম।